লাগলো ইতিহাসের এক্সিবিশন, আজও এ কম্বিনেশন লাগবে অবাক ভীষণ রকম। এমন যদি হতো বাংলার নবাব উইথ এক্স গার্লফ্রেন্ড, গোপাল ভাঁড় তার বেস্ট ফ্রেন্ড, লেখিকা লিখছে নতুন ট্রেন্ড। এমন যদি হতো বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে, ঢাকার ভানুর সাথে ডাকাত ভিখু ভিড়েছে, একটা হ্যালুসিনেশন সব কিছু হেঁটে দিয়েছে। এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো। মানে আমি আসার আগে সমস্ত কাজ শেষ হয়ে গেছে, এই কথার মানে কি? আরে নিয়ে গেছে তো আপনার খামটা। তোমার লগে কেউ কি আসেল? কি কও, মোর লগে আর কেডা থাকবে? তুমি ওইখানে গেছালাকে? হ্যাঁ, বিল মিল তো মুই সব দিব। যাই হোক, এতক্ষণ পর্যন্ত তোমার মুখ থেকে যেভাবে সব কিছু শুনলাম, তার মানে তোমার আর কপিরার মধ্যে খুব ভালোবাসা জন্মেছিল। এটা কি সংসার লাইফেও চলছিল? প্রথম তিন মাস আমরা অনেক ভালো ছিলাম, তারপর যে টুকটাক ঝগড়াঝাটি হতো না তা না, হতো টুকটাক। এই টুকটাক ঝগড়াটা কী নিয়ে হতো? আমি ব্যবসায় অনেক বেশি মনোযোগী হয়ে গিয়েছিলাম, কপিলাকে একদমই সময় দিতে পারতাম না। প্রতিদিন কাজের প্রেশারে একটু আধটু দারু খেতাম, যেটা কপিলা একদম পছন্দ করতো না। ওকে, এবার খুনের ঘটনায় আসো। দেখো দেবদাস, তোমাকে আমি কতটুকু সাহায্য করতে পারবো আমি জানি না, বাট আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব যদি তুমি আমাকে সব কথা সত্যি করে বলো, তাহলেই পারবো। এবার বলো। কি রং আমার সঠিক মনে পড়ছে না, খয়েরি বাদামি না। আমি সারা রাত বাড়ি ছিলাম, বাড়ি ফিরতে দেরি করেছিলাম, তাই কপিলা আমার উপর ভীষণ রাগ করেছিল। পরের দিন সকালে আপনার এই দুঃখিতর কোনো অর্থ নাই, এখন উল্টা আমি আপনার কাছে দুঃখিত। মানুষটা কিছুই বোঝে না। কি, আমি কিছু বুঝি না? আমি কিছু বুঝি না? না, আপনি গত তিন মাস যাবত রাত্রেবেলা মদ খেয়ে আহেন, কই যান, কার সাথে যান, কার সাথে বসে মদ খান, কি ভাবছেন? আমি সহজ সরল মায়া কিছু বুঝি না, তাই না? বিশ্বাস করো কারো সাথে না, তুমি যেটা ভাবছো তুমি ভুল ভাবছো। আমি স্বীকার করছি আমার সময় জ্ঞান নেই, আমি এত কিছু বুঝি না, আমি এখানে আর থাকবো না, আমি যামুগা। আমি আমি হাত জোর করে মাফ চাচ্ছি তোমার কাছে, আমি মাফ চাচ্ছি, আমার ভুল হয়েছে কপিলা, চলো। আমি যামুগা, আমি আমার ভুল শুধরে নিব কপিলা। যামু না, চলো। যামু না, আরে চলো। সেটা তো তুমি জানো। আমি জানি না, আমি তো এটা রাখি নাই। কে রাখছে আমার ব্যাগে? দেবদাস একটা খামের কথা বলেছিলে, খামটার সাইজ কি ছিল? A4। ভেতরে কি লেখা থাকতে পারে, মানে খামটা কি খুলেছিলে? না, কপিলা খুলতে দেয়নি। তোমার কি মনে হয় খামের ভেতরে কি ছিল? কাগজপত্র। কাগজপত্র? খামের উপর কোনো ঠিকানা লেখা ছিল? ছিল, একটা হোটেলের নাম ছিল হিলটন, আর সুইট নাম্বার ছিল, কিন্তু কিন্তু সেটা তুমি পৌঁছাতে পারোনি সেখানে, তাই না? পারিনি। আপনি কি করে জানলেন?
তুমি তো বললে। আচ্ছা যাই হোক, তারপরে বলো, তারপরে কি ঘটেছিল? ওই একটা খাম, ওই একটা খাম আমার জীবন দুর্বিষহ করে তোলে। হ্যালো, খামটা যত্ন করে রাখবেন, লোক পাঠায়া নিয়ে আসবো। কে বলছেন? আমি কে সেটা জানার দরকার নাই, যা বললাম সেটা যেন অক্ষর অক্ষর পালন করা হয়, মনে থাকবে। কিন্তু আপনি কে বলছেন সেটা জানার আমার দরকার, আর আপনি খামের ব্যাপারে জানলেন কি করে? সব জানি, আপনার উপরও আমার নজর আছে। খামটা কোথাও পাঠাবেন না, কাউকে দিবেনও না, যেভাবে পাইছেন রেখে দিবেন। আরেকবার ফোন দিব, তখন আমার লোক আপনার দরজার সামনে দাঁড়ায় থাকবে, দরজা খুললে খামটা হাতে দিয়ে দিবেন, ঠিক আছে? কিন্তু আপনি বললেই তো আর হবে না, কথা না শুনলে ক্ষতিটা কিন্তু আপনারই। হ্যালো, হ্যালো, কেডা? খামটা চেয়ে একজন ফোন দিল। কি কোন? তাহলে খামটা দিয়ে দেন। না না না, বিষয়টা কেমন জটিল লাগছে। আরে কি করতেছেন, আরেকজনের খাম আপনি সিরা খোলা দেখবেন কেমন? না, ভেতরে কি আছে দেখি। না না, আপনি এক কাম করেন, ঠিকানা দেওয়া আছে না, কুরিয়ার করে পাঠিয়ে দেন। এরপর এরপর একের পর এক ঘটনা ঘটতে লাগলো। আমি কপিলাকে নিয়ে খামটা সহ বাসা থেকে বের হই, তারপর তারপর কিছু লোক এসে জোর করে আমাদের কাছ থেকে খামটা নিয়ে যায়। অনেক হাতাহাতি হয়েছিল, কিন্তু আমি খামটা ধরে রাখতে পারিনি। এই সবগুলো লোক কি এই দেশেরই ছিল নাকি বাঙালি কেউ ছিল? এই দেশের। তারপর? তারপর ভাবলাম যে আমাকে ফোন করেছিল এটা তারই কাজ, কিন্তু না, বাসায় আসার সাথে সাথে আমার কাছে সেই নাম্বার থেকে আবারও ফোন আসে এবং খামটা ফেরত চায়। এরপর ঠিক সেই মুহূর্তে আমি দেখি যে আমার বাসার সামনে একটা মাইক্রো করে পাঁচজন ছয়জন লোক নিচে নামে। আমি কিছু চিন্তা না করেই কপিলাকে নিয়ে বাসা থেকে বের হয়ে যাই, দৌড় দিই। তারপর লোকগুলো আমাদেরকে ধরে ফেলে, ধরে ফেলে আমাদের হাত বাঁধে, মাইক্রোতে উঠায়, চোখ বাঁধে। তারপরে দুদিন চোখ বাঁধা অবস্থায় কোথায় ছিলাম জানি না। ও, তখন কি চোখ বাঁধা ছিল? হ্যাঁ, চোখ বাঁধা ছিল। কোন জায়গায় নিয়ে গিয়েছিল সেটা কি অনুমান করতে পেরেছিলে? না, তবে এতটুকু বুঝতে পেরেছিলাম যে লোল্যান্ড থেকে উপরে কোনো কোনো জায়গা, কারণ গাড়িতে বসা ছিলাম এবং ফিল করছিলাম গাড়িটা উপরের দিকে যাচ্ছে। তারপর? তারপর আর কি, ওরা বারবার আমার কাছে জানতে যাচ্ছিল যে খামটা কোথায়, খামটা কোথায়। আমি বারবার তাদেরকে বলছিলাম যে খামটা আমি জানি না, আমি জানি না কোথায়। ঠিক সেই মুহূর্তে কপিলাকে ওরা শুট করে। তখনও তোমার চোখ বাঁধা ছিল? আপনার ওয়াইফকে মেরে ফেললো অথচ আপনাকে ছেড়ে দিল, কেন? সেটা তো আমি জানি না। তুমি ছাড়া পেলে কিভাবে? চোখ বাঁধা অবস্থায় কে যেন আমার ঘাড়ে প্রচন্ড আঘাত করে এবং আমি অজ্ঞান হয়ে যাই। আমার যখন সেন্স ফিরে তখন আমি দেখি যে আমি একটা নির্জন রাস্তার পাশে শুয়ে আছি। তারপর কি হলো? আচ্ছা ভিকু, তোমার এমন কোনো অ্যাবসলিউট ট্রুথ আছে যেটা তুমি আমারে বলো নাই? অ্যাবসলিউট এটা আবার কি? সত্য মানে মিথ্যার মতো সত্য না, খাঁটি সত্য। মিথ্যার মতো সত্য না এটা কি? যেটা আমি পেরাই বলি, যেটা বলি আমি কখনো ধরা খাই নাই।
খাঁটি সত্য বলতে গিয়ে বহু সময় ধরা খাইছি। মানুষ অ্যাবসলিউট ট্রুথ পছন্দ করে না, এই জন্য সত্য বললেই ধরা খায়। আমি সরি মিকু, সত্যই সরি। আরে শারমিন, ও শারমিন কি আইলো? তুমি আমাকে মাপ করে দাও, ভুল হয়ে গেছে। শারমিন আহা, অমন করে না, অমন করে কানতে হয় না। আমারে তুমি ক্ষমা করো, ক্ষমা করো, আমি তোমারে অনেক কষ্ট দিছি। আমি তোমারে অনেক ভালো পাই, অনেক ভালো পাই। আমার উপরে তোমার কোনো রাগ নাই তো? বড় প্লিজ আমারে তুমি ক্ষমা করছো। ক্ষমা করার তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ মুই তো তোমার উপরে রাগই করি নাই। এই যে আমার সত্যর মতো মিথ্যা কথাগুলো, এইটা তোমার কি মনে হইল? তোমার কাছে কি মিথ্যা মনে হয়েছে? এখন তোমারে মুই অ্যাবসলিউট ট্রুথটা বলবো। আমি তোমার কাছে কেন ক্ষমা চাব? যারে আমি ভালো পাই না তার কাছে আমি ক্ষমা চাব কেন? তোমার জন্য আমি মোটেও দুঃখিত না। আইজ গো, তোমারে আমার নিজের সম্পর্কে কিছু অ্যাবসলিউট ট্রুথ বলবো। তোমার পছন্দ না হইলেও তোমারে শুনতে হইবে। আমি যখন 13 বছর আসাইলাম, সেই সময় প্রথম আমার নিজের কাজিন আমারে রেপ করছিলে। আমার বাপ মায়েরে বলছিলাম, আমার বাপ মায়ে বিশ্বাস করে নাই, আরে বিশ্বাস করছে। এরপর 16 বছর বয়সে একটা 35 বছর বয়সের প্যাডার লোকে আমারে বিয়ে দিয়ে দিয়েছে। প্যাডাগুলোকে আমার আমার ভালোবাসার সমস্ত কিছু চলে গেছে, সব চলে গেছে, বিশ্বাস ভালোবাসা সব কিছু। আমি বহু কষ্ট করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, বহু কষ্ট করছি। সেইখানে আমার একটা ক্লাসমেট, ছেলেটারে আমার ভালো লাগতো, এই কারণে হেমর লগে ফাত্রামি করতো না, হেমরে বন্ধু হিসেবেই দেখত আমার ভালো মন্দ সব কিছু। হেরেমই ভালো পাইতাম। হ্যাঁ, নাম কি জানো? ছেলেটার নাম আসলো পুলক। এখন যেমন গোপাল রে আমি পুলক ভাবতে আছি, এই ঠিক যেমন তোমারে ভাবতে আছি আমার স্বামী। সবগুলো চরিত্র আমার কল্পনা, আমার কল্পনা। হ্যাঁ, একজন মানুষ যদি আরেকজন মানুষকে উল্টে পাল্টে দেখতে পারে, তাহলে উপন্যাসের চরিত্রগুলো কেন পারবে না? দেখি না কি হয়। শুরু হয়ে গেল লুকোচুরি লুকোচুরি খেলা। বললা এই মাইয়ের হাত থেকে কেমনে রক্ষা পাবো আমি? আমি পালাম কেমনি? দেখি এই রাস্তা দিয়ে যাই। এই নো 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 নো, এই ভুল করবেন না, পালাবার চেষ্টা করবেন না। কেন পালাবার চেষ্টা করবো কেন আমি? আমার কি সমস্যা? প্লিজ কবির, আপনি ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আপনি কিন্তু সামনে একটা বড় ধরনের ঝামেলায় পড়তে চলেছেন। কি ঝামেলা ধরাবো আমি? দেখো লাবণ্য। ওয়েট ওয়েট ওয়েট, আপনি আমাকে কি বললেন? দুঃখিত, ভুলে গেছি। শুনুন, আমার কথা যদি আপনি না শুনেন আপনি কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ হবে আমার? সেলফ মার্ডার হয়ে যাবেন। কি? আমার বিশ্বাস হচ্ছে না, আমি কিন্তু মিথ্যা বলছি না, আপনার জীবনে কিন্তু এরকম কিছু হতে চলছে। আরে আমি কোন দুঃখে মার্ডার হইতে যাবো? আপনিগুলো কি বলতেছেন না বলতেছেন? এই বিদেশ বিভূ
আমি এখন কি করব? দেবদাস, তোমার কাছে যতটুকু শুনলাম, তোমার ওয়াইফের খুনের ঘটনাটা খুব ঘোলাটে হয়ে গেছে। মানে একটা এনভেলপ নিয়ে এবং এই সংক্রান্ত জটিলতা নিয়ে যা হলো তাতে বোঝা গেল যে কারো কাছে এনভেলপটা খুব গুরুত্বপূর্ণ। সেটা একজন দুজন নয়, দুটো গ্রুপ, তাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। এবং কেন এত গুরুত্বপূর্ণ এই এনভেলপ, সেটা খুঁজে বের করতে হবে। তোমার কাছে একটা প্রশ্ন আছে। তিন দিন হয়ে গেছে তোমার ওয়াইফ খুন হয়েছে, তুমি পুলিশে জানাওনি কেন? ওই যে বললাম, মাথা কাজ করছিল না। হ্যাঁ হ্যাঁ, বলেছিলে আমাকে। ওকে, তুমি এখন যাও, রেস্ট করো, সন্ধ্যায় এসো আমার হোটেলে, তখন আবার কথা বলবো। আর শোনো, লোকাল থানায় একটা জিডি করে রেখো যে তোমার ওয়াইফ নিখোঁজ। খুনের কথা বলবো না? বলতে পারো, তাতে অবশ্য তুমি অনেক ঝামেলায় জড়িয়ে যেতে পারো, ভেবে দেখো। আসে লোকটা খুবই অদ্ভুত, তাই না? ওনার কথাবার্তা যেন কেমন সন্দেহজনক। আমি কিছু কিছু জায়গা নোট করে রেখেছি, তোকে দেখাবো। চল। আমি যে ডিটেকটিভ অফিসার সেটাও নিশ্চয় আপনি বিশ্বাস করেননি। প্রশ্নই উঠে না। তাই ওকে, আমি এটাও দেখাচ্ছি। না না না, ঠিক আছে, কিন্তু এই প্রেসক্রিপশন আপনার কাছে যে এনভেলপটা আছে না, সেটার মধ্যে প্রেসক্রিপশন আছে, সেটা আপনি আমাকে দেন, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আরে, আমার কাছে কোনো এনভেলপ নাই তো। কেন যে নিজে কীভাবে বিপদে ফেলছেন কুবের সাহেব, আমি সেটা বুঝতে পারছি না। আমি কিন্তু শিওর আপনার কাছে এনভেলপটা আছে, আমি ওভার শিওর। আরে কী আজব কথাবার্তা বলতেছেন! হ্যাঁ, আশ্চর্য বিষয়, আমার কাছে যদি এনভেলপ থাকতো তাহলে আমি জানতাম, আপনি জানেন। তার মানে আপনার কাছে এনভেলপটা নেই? না নাই। আর শুনেন, আমি আপনার একটা প্রশ্ন করি। বলেন। আপনি কেমন করে জানেন যে আমার কাছে এনভেলপটা আছে? জানি, কারণ সোহান এনভেলপটা শুধুমাত্র আপনার কাছে দিয়েছে। হ্যাঁ, এর লগে তো আমার প্লেনে পরিচয়, আর সারা রাস্তা তো সোহান আমার লগে ঝগড়া করতে করতে আইছে, আমার কোনো এনভেলপ টেনভেলপ দেয় নাই। স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ ফিস্ট্রেঞ্জ বুঝি না। সোহান তো বাংলাদেশ থেকে আসছে এনে, তা আপনারা বাংলাদেশেই ওই এনভেলপটা তার কাছ থেকে নিয়ে নিলেন না কে? সেই চেষ্টা আমরা করেছি, কিন্তু সুযোগটা আমরা নিতে পারিনি। মানে বুঝি নেই। সোহান উইচ, কি কথার কি জবাব, কিছুই বুঝতেছি না। একটা ইনভেলপের লেগে, একটা সামান্য খামের লেগে ডিটেকটিভ পিসে লাগবো কেন, এটাই তো বুঝতেছি না। শুনেন, আমার আপনি ক্ষমা করেন, আমি এমনি অনেক ভেজালের মধ্যে আছি, এইসব ইনভেলপ টিনভেলপ কোনো কিছু আমার কাছে নাই। কুবের, আপনি যদি আমার কথা না শোনেন, আপনি কিন্তু মহৎ বিপদে পড়বেন, জীবন চলে যাওয়ার মতো বিপদ। কি? সোহানা যখন আপনার কাছ থেকে ইনভেলপটা নিয়ে যাবে, তখন কিন্তু সোহানা আপনাকে মেরে ফেলবে। কি? হ্যাঁ, সোহানা চাবে না যে ইনভেলপটার কথা দুনিয়ার কেউ জানুক, আর সে এটাও চাবে না যে এটা কেউ সাক্ষী থাকুক। কি আজব কথাবার্তা কইতেছেন, আমি বুঝতেছি না। আমার কাছে ইনভেলপ থাকলে না সে আমার কাছ থেকে এসে নিয়ে যাব, আমার কাছে ইনভেলপ নাই, সেটাই আপনার দেখার বিষয়। শুনুন, আমার যা বলার ছিল আমি আপনাকে বলে দিয়েছি, এখন আপনি ভাববেন যে আপনি বেঁচে থাকবেন নাকি মারা যাবেন। আপনাকে জাস্ট 24 ঘন্টা সময় দিলাম, ঠিক আছে? তোর গালি কি হয়েছে? ওই হয়েছে কি, কিছু বদমাস ফুলাবানকে মাইরেছি, উল্টো ওরাও আমাকে মার দিয়ে ফেলেছে। ওই দেখি, আপনার নাম কি? নবাব। নবাব মানে? আপনি কি শুনেন নেই, আমার নাম হচ্ছে মির্জা মোহাম্মদ নবাব সিরাজউদ্দৌলা।